আশ্রমের পরিবেশটা বেশ সুন্দর, বেশ ভালো লাগে। ওইদিকটাতে যাব, তার আগে এইখানটাতে একটা যাই। এখানে পদ্মফুলটা আমার খুব সুন্দর পছন্দের, একটা পদ্মফুলের ডিজাইন করেছে। অনেক দিন পর আমি এখানে ঢুকছি, এই রুহির জন্যই এখানে এলাম, নাহলে সে আগে আসতাম। বাহ, পদ্মফুলটার মধ্যে এখানে ডালিয়া গাছটা খুব সুন্দর আছে, দেখতে বেশ ভালো লাগছে পদ্মফুলটা। এই গাছটা কি সুন্দর ক্রোটনটা হয়েছে, এরকম ক্রোটন একটা আনতে হবে মনে হচ্ছে আমার। খুব সুন্দর লাগছে ক্রোটনটা দেখতে, কি সুন্দর হয়েছে গাছটার যেন গঠনটাই যেন অন্যরকম, একদম অন্যরকম মনে হচ্ছে। আর ফুল মনে হচ্ছে ঘাস দিয়েই করা, হাতিগুলো দেখতে বেশ ভালো লাগছে, সবুজ পাড়া। আর এদিকে অ্যাডেনিয়াম গাছ, এখানে গাছ গাছ আর গাছ, অ্যাডেনিয়াম গাছগুলো বেশ পুরনো, দেখেই বোঝা যাচ্ছে অনেকটা পুরনো। আর বাকি দিকে ড্রেস চেঞ্জ হচ্ছে, আর রুহি কীরকম করে, এই যে কি হচ্ছে, রেগে রেগে উল্টে গেছে, কি হচ্ছে গো, তুমি এত বড় হওনি তো এখনো। বাবারে, এটা কি হচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক করছে, আবার আওয়াজ করছে, ওরে বাবারে, ওরে সাঁতার কাটবে, হ্যাঁ ওরে বাবারে, এখন সাঁতার কাটছে ও, এখন রুহি সাঁতার কাটছে, ওলে বাবা লে, এদিকে চলে এসো, চলে এসো আমার কাছে, চলে এসো, চলে এসো আমার কাছে, আর এই পাপা এক হয়েছে, পরিষ্কার করে দাও, ভালো করে পরিষ্কার করে দাও, আবার এরা এই বাপ বেটি যে কি করবে, ও বাস বাস, এবার মুখে কি ঢুকিয়ে দিয়েছে নাকি, কি ঢুকিয়ে দিয়েছ, ও আবার দেখা জীবের জীবের পাশে লেগেছিল, দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো হাসছে, তুই বলেছ দুত্তু আমি ধরে নিয়েছি তো, কেন বলছো তুমি এমনি, আমি একটু জানি দুত্তু, তোমাকে মামমাম দেয় না খেতে, মামমাম খেতে দেয় না তোমাকে, তুমি এমনি করছো, তুমি সব খেয়ে নিচ্ছ যা পাচ্ছো, কেন করছো, ও কথা বলছে পাপার সাথে, এই উল্টে যাবি রে, দেখ পাপার সাথে এত ভাব, এত ভাব, আমার কুটুনছ না কই, কই গো আমার কুটুনছ না, আমার কুটুনছ না কই গো, এখন মামার সাথে খেলা হচ্ছে না গো, এখন মামার সাথে খেলা হচ্ছে, চলো বতো, আমাদের যেটা হয় ফোটে, হ্যাঁ নেব তো, তিন দিন বলেছি আজকে যাইনি, এবার কিন্তু সব ওই যে রাবিশ ফেলে চাপা দিয়ে দেবে, তখন কিন্তু নষ্ট হয়ে যাবে, দেখছো কিরম বদমাশ, এবার আমার দিকে যাবো রে বাবা, অত চিন্তা করছো কেন, যাবো যাবো আমি দুদিন পর যাবো না গো, আমি দুদিন পর যাবো না গো, যাবো তো গাছ নিয়ে আসবো তো, অনেক গাছ নিয়ে আসবো, ঠিক আছে আমরা যাবো, এখন তো কুটুন আছে, এখন তো কোনো পাত্তাই দেবো না, একদম পাত্তাই দেবো না, ঠিক আছে কুটুন, আহাম্পু, ও আচ্ছা তুমি আরেকবার সেই পাখাটাকে ডেকে দাও তো, ডেকে দাও তো, হ্যাঁ পাখাটা কীরকম করে ডাকছিলে, আয় পাখা কীরকম করে ডাকছিলে, ডেকে দাও তো, বাবালে বাবালে কি যে দেখছে ও, সেই থেকে কি দেখছে, সোনা কি দেখছো গো তুমি, হ্যাঁ কি দেখছো বলো, কি দেখছো, উ খেলা হচ্ছে এখন নাকি গো, আচ্ছা ঠিক আছে আমরা এখন খেলা করি, খেলা করি আমরা এখন খেলা করি। নমস্কার, কেমন আছেন সবাই, গ্রিনল একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই টাইমটাতে রোজ ব্লগ বানাই বা ভিডিও বানাই, মায়ের সাথে এই সময়টা কাটাই, কিন্তু আজকে আর মা ছাদে আসবে না, ছাদে আসবে না, তার কারণ হচ্ছে আজকে রুহিকে নিয়ে ভ্যাকসিন দিতে যাবে। সকালবেলাতেই রুহি চলে এসেছে, আর এখন আমি যাব, এখন 4টে বাজে, এখন আমি যাব ভ্যাকসিন যেখানে দেওয়া হবে সেখানে ওই ভ্যাকসিনের কাগজটা জমা দিতে। আমি ভাবলাম আজকের দিনটাই বা বাদ যায় কেন, এই সময় তো রোজই ব্লগ করি, আর ছাদটা আমি নিজেও মিস করব, তাই একটুখানি ব্লগ করে তারপরে বেরোবো ভাবছি। আর ওখানেও যেখানে যাচ্ছি সেইখানটার জায়গাটাও খুব সুন্দর, ওখানেও অনেক গাছপালা আছে আর খুব সাজানো গোছানো, আমি ভাবলাম যে তোমাদেরকেও ওখানটা দেখাই, তাই এখনই ব্লগটা স্টার্ট করে দিলাম। কি সুন্দর পিটুনিয়াগুলো ফুটে আছে না, দেখতে খুব সুন্দর লাগছে, আমারও হেভি লাগে পিটুনিয়া ফুলগুলো, আমি ভাবিনি এতটা ভালো হয়ে যাবে যখন লাগাই, আর পরের বার থেকে তো লাগাবোই, কারণ এবছর ফুলের স্বাদ পেয়ে গেছি, তাই পরের বছর তো অবশ্যই লাগাতেই হবে। এখানে পিটুনিয়া ফুলের বীজ হচ্ছে, কিন্তু আমি এখন বীজগুলো রাখছি না, কারণ বীজ যে কোনো গাছের বীজ রাখলে মানেই সেই গাছটার কিন্তু আয়ু শেষ হয়ে গেল।
আর খুব সুন্দর পাখি ডাকছে ছাদের এই টাইমটা, মানে এই দুপুরবেলা আর বিকালবেলার যে মিডল টাইমটা থাকে এই টাইমটাতে এত সুন্দর পাখিগুলো আওয়াজ করে, খেলা করে, খুব সুন্দর লাগে দেখতে। এখন তো ছাদে অনেক পাখি আসে, আর মাঝখানে একদম পাখি আসা বন্ধ হয়ে গেছিলো, তারপরে এখন বেশ ভালোই পাখি আসে। যেহেতু এখানটায় সবুজ আছে তো বেশ ভালোই পাখি আছে। আর এখন প্রথমেই কাজগুলো করতে হবে, কাজগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে একটু জল দিয়ে দেওয়া। হ্যাঁ, কিছু গাছে একদম জল শুকিয়ে গেছে, সেগুলোতে একটু বেশি করে জল দিয়ে দেওয়া। তো এই কাজটা এখন করতে হবে, এইটা করে তারপরে আমি বেরোবো। আর জবা গাছগুলোই বিশেষ করে একদম জল শুকিয়ে গেছে, মাটিগুলো একদম ড্রাই হয়ে গেছে, একটু বেশি করেই জল দেবো, কারণ এগুলো একদম জল শুকিয়ে গেছে। আর গাছগুলো জল শুকিয়ে গেলে মাটির একদম ভালো হয় না। খুব তাড়াতাড়ি করেই আজকে জলটা দিয়ে দেবো, আর জলটা দিয়ে দিয়েই তারপরে রুহির জন্য নাম লেখাতে যাবো। ভ্যাকসিনের কাগজ নিয়ে আমি চলে এলাম, এখন এটাকে জমা দেবো। আর এখানে এত সুন্দর বাগানটা করেছে, এটা আমি দেখাবো একটু পর, আগে জমাটা দিয়ে নিই তারপরে দেখাই। খুব সুন্দর এখানটাতে গাছগুলো লাগানো হয়েছে, আর এখানে একটা ছোট্ট পাড়া মিনি বাগান বললেই ভালো হয়। আর এখানে জবা গাছগুলো বেশ ভালো। এটা কীরকম জবা? আচ্ছা, আমার অরেঞ্জ কালারের জবাটার মতন এটা। আর বাকি তো এখানে শীতের ফুল গাছই লাগানো দেখতে পাচ্ছি, ডালিয়া আছে, গোলাপ আছে, আর এদিকে বড় বড় কিছু গাছ আছে, এগুলোর ঠিক নাম আমি জানি না, মনে হচ্ছে যেন ধুতরা গাছ হতে পারে এইখানের এই গাছটা, মনে হচ্ছে না ধুতরা গাছ। বাকি এবার এদিকটাতে যাই একটু, আর এদিকটাতে খুব সুন্দর, এখানে একটা গিরগিটি আছে, পালিয়ে গেল গিরগিরিটা। আর বাকি এখানটা আশ্রমের পরিবেশটা বেশ সুন্দর, বেশ ভালো লাগে। ওই দিকটাতে যাবো, তার আগে এইখানটাতে একটা যাই, এখানে পদ্ম ফুলটা আমার খুব সুন্দর পছন্দের, একটা পদ্ম ফুলের ডিজাইন করেছে। অনেক দিন পর আমি এখানে ঢুকছি, এই রুহির জন্যই এখানে এলাম, নাহলে সে আগে আসতাম। বাহ, পদ্ম ফুলটার মধ্যে এখানে ডালিয়া গাছটা খুব সুন্দর আছে, দেখতে বেশ ভালো লাগছে পদ্ম ফুলটা। আর এখানে একটা, যেহেতু বাচ্চাদের একটা স্কুল আছে, তার জন্য এখানে একটা বাগান বাগান পাড়া রেখেছে, আর দেখতেও বেশ ভালো লাগে। চলো পিছনের দিকটাতে যাই, এখানটা অনেক বছর এই দুপুরবেলায়, মানে ছোটোবেলা থেকে এখানে আঁকতে আসতাম, আর অনেকটা সময় এখানে কেটেছে। যদিও শীতের সময় এলে হয়তো এখানে অনেক ফুল দেখতে পেতাম। আর এখানে এই তো গোলাপ বাগান, এখানে প্রচুর গোলাপ লাগানো হয় প্রতিবারই, মানে গোলাপ গাছ আছেই, সবসময় থাকে, শীতের সময় এলে হয়তো অনেক ফুল দেখতে পেতাম। আর এত সুন্দর করে আশ্রমটা সাজানো, আমার খুব সুন্দর লাগে। এটা ভারত আশ্রম সংঘ, এই গাছটা কী সুন্দর ক্রোটনটা হয়েছে, এরকম ক্রোটন একটা আনতে হবে মনে হচ্ছে আমার, খুব সুন্দর লাগছে ক্রোটনটা দেখতে। আর কী আছে এখানে? লঙ্কা জবা, লঙ্কা জবার থেকেও বেশি যে গাছটা চোখ কাটছে সেটা হচ্ছে, মানে নজর কাটছে সেটা হচ্ছে, হ্যাঁ, এই গাছটা কী সুন্দর হয়েছে। গাছটার যেন গঠনটাই যেন অন্যরকম, একদম অন্যরকম মনে হচ্ছে, আর ফুল মনে হচ্ছে না পুরো ফুল ছিল, একটা 20 ইঞ্চির গামলায় বসানো আছে, বেশ ভালো। আর ডালিয়াটা কত সুন্দর কালারটা, এখানে আবার পদ্মও আছে। আর এখানে ছোটোবেলাতে পদ্ম গাছগুলো এখানে ঘেরা ছিল না, এখন ঘেরা আছে, যেরকম আগে এখানে মাছ ছাড়া থাকতো, এখনও মনে হচ্ছে আছে, মলি মাছ না এরকম কিছু ছোটো মাছ থাকতো। আর শিউলি গাছটা কত সুন্দর, আর এদিকটা দেখি, এখানে আমার অনেকগুলো বন্ধু থাকে। ইস, কত সুন্দর বেলি ফুলের কড়ি এসছে, বাও, আমার গাছগুলো তো এরকমই কড়িতে ভরে যাবে কিছুদিনের মধ্যে আরও। এখানে বাচ্চাগুলো সব খেলা করছে, ক্যারাটে করতে এসছে। বাহ, এখানে কত সুন্দর বেলি ফুল, ভর্তি বেলি ফুল এখানে। আর আশ্রমটাও সত্যি কালার করে খুব সুন্দর লাগছে দেখতে, কী সুন্দর এখানে এগুলো স্ট্যাচুগুলো বানিয়েছে। আগে আমাদের সময় এত কিছু ছিল না, এগুলো শীতের গাছগুলো সবই, আমাদের সময় এত কিছু ছিল না, তখন মোটামুটি ছিল আশ্রমটা, এখন বেশ ভালো লাগছে। হাতিগুলো কী সুন্দর, আর্টিফিশিয়াল ঘাস দিয়ে মনে হচ্ছে হাতিগুলো করেছে, হ্যাঁ ঠিক, আর্টিফিশিয়াল ঘাস দিয়েই করা হাতিগুলো, দেখতে বেশ ভালো লাগছে, সবুজ পাড়া। আর এদিকে অ্যাডেনিয়াম গাছ, এখানে গাছ গাছ আর গাছ, অ্যাডেনিয়াম গাছগুলো বেশ পুরনো, দেখেই বোঝা যাচ্ছে অনেকটা পুরনো। আর বাকি তো এখানে আছে এদিকে, আর এদিকে একটা পুকুর আছে, দেখি এখানটা পুকুরটা কেমন আছে। এখানে কাঞ্চন ফুলও দেখতে পাচ্ছি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আগে এরকম একদমই ছিল না। এখানে হচ্ছে ঠাকুর কিছু একটা পুজো হচ্ছে, ঠাকুর কিছু হবে, কী ঠাকুর তৈরি হবে এখন থেকে? ও আচ্ছা, বাসন্তী। বাহ, এই প্রথমবার দেখলাম আমি এখানে ঠাকুর তৈরি হচ্ছে। আর ওই দিকে আশ্রমের সব রান্না হচ্ছে, একটু জুম করি, এই দিকে আশ্রমের সব রান্না হচ্ছে, ওখানে রান্না হয়। আর বাকি তো অ্যাডেনিয়াম গাছগুলো, এই অ্যাডেনিয়াম বলছি, অ্যারিকা পাম গাছগুলো খুব সুন্দর থাকে। এখানটাতেই আমি বসে আঁকতাম আগে ছোটোবেলায়, এখন আঁকার ক্লাসটা মনে হয় এখানে হয় না, উপরে হয়, বাট আগে ছোটোবেলায় এখানে বসে থাকতাম, আর তখন এই রেলিংগুলো ছিল না তো। আর এখানটা আছে পুকুর, সেই পুকুরটা কত বকা খেতাম এখানটা আসার জন্য, কিন্তু এখন আর সেই জৌলুস নেই, না হয়তো আমি বড় হয়ে গেছি বলে মনে হচ্ছে, তবে বেশ ভালো লাগতো তখন পুকুরটা। আর এদের মতন যখন বাচ্চা ছিলাম তখন খেলা করতাম, বেশ ভালো লাগতো। সিঁড়িটা এইখানটাতেই বসে থাকতো মারা, মানে আমাদেরকে আঁকতে দিয়ে এসে আমরা আঁকতাম,
আর মা এখানে বসে গল্প করতো, ওইদিকে একটা সিঁড়ি আছে ওইদিকে সিঁড়িটাতে যাই, দেখতে বেশ ভালো লাগবে। আর এখানে অনেক গাছ কেটে দিয়েছে যদিও, তারপরেও বেশ ভালো লাগছে দেখতে। এইখানটা আগে ঘাটের এই উপরের এইটা ছিল না, তো এখন এটা করেছে। আর খুব সুন্দর একটা গীতার বাণী লেখা আছে, আমার হেভি লাগে, পার্থ আর শ্রীকৃষ্ণ, বেশ গেটটা বেশ সুন্দর। আর এখান থেকে আগে জলটা আরও পরিষ্কার ছিল, এখন একটু জলটা সবুজ পাড়া হয়ে গেছে, যদিও গরমের জন্যও হতে পারে। আর মাছ তো এখানে আগে থেকেই প্রচুর মাছ আছে, আর আগে আরও বেশি জল ছিল, বর্ষার সময় আরও বেশি জল থাকে, বেশ ভালোই জায়গাটা। এখন রুহি রেডি হচ্ছে, না গ প্যাক খেতে যাবে। বলে বাবা লে খুব কষ্ট, আর এটা জামাটা রুহির মাম্মাম বানিয়ে দিয়েছে, দেখাও একটু, দেখাও জামাটা কত সুন্দর বানিয়েছে গো জামাটা, বাবা লে কি সুন্দর বানিয়েছে গো জামাটা, ওরে বাবা লে কি সুন্দর কুটুন পাড়া বানিয়ে দিয়েছে গো হাম্পুটার জন্য, ভালো লেগেছে তোমার? ভালো লেগেছে? আর মা এদিকে রেডি, আর রুহিও রেডি, নাহলে দিদুনের সাথে চলে যাও নাকি, পাপাও যাবে না মামাও যাবে না, রেডি হয়নি ওরা। মামাই কোথায় যাচ্ছে জিজ্ঞেস করো, বুঝলি বাবলি? আমি তো মাঠে যাবো, আমি তো মাঠে যাবো, সোনা আমি তো মাঠে যাবো, তুমি আমার সাথে যাবে? তুমি যাবে আমার সাথে মাঠে? যাবে তুমি? যাবে আমার সাথে? যাবে না? এই মুখে হাত দেয় না, শোনা। ও নমস্কার, কেমন আছেন সবাই? গ্রিনলে একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি জানি কালকের ব্লগটা আমি শেষ করিনি, তার জন্য আজকে সকালবেলাতেই যখন গাছে জল দিতে এলাম ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই। আর সকালবেলাতেই আজকে সবথেকে সুন্দর যে জিনিসটা বা যে ফুলটা দেখে আমার মন ভরে গেল সেটা হচ্ছে এই জবাটা। এখন এই জবাটা একদিন পর পরই ফুটছে, আবার কালকে হয়তো ফুটবে না, পরশু দিন আবার ফুটবে, আর এটা আজকে ফুটেছে খুব সুন্দর। আমি আগেও দেখিয়েছি যে এই জবাটা কিন্তু একদম অন্য রকম, অন্য রকমের কম্বিনেশন, জবাটা আমার খুব ভালো লাগে, তার জন্য গাছটা প্রায় মরতে বসেছিল, তারপরেও গাছটা হয়ে গেছে, আর সেটার পিছনে মায়ের অবদান অনেকটাই। আর এখানে আজকে অনেক লক্ষ্মী জবা ফুটেছে, আমি বলেইছি অনেক দিন, মানে কিছুদিন ধরেই আমি বলছি যে গাছে কিন্তু প্রচুর লক্ষ্মী জবা ফুটছে, আর আমি হয়তো এরকমই চেয়েছিলাম, গাছটাতে প্রচুর ফুল ফুটুক, বেশ ভালো লাগবে। কিন্তু এইখানে এটার কি হলো আমি এটাই বুঝতে পারছি না, মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে এখানে, এটাকে কেটে দিতে পারলেই মনে হচ্ছে ভালো হবে। আবার হতে পারে বেশি জল দেওয়ার কারণেও হতে পারে, জল আছে, হ্যাঁ জল আছে, জল দেওয়ার জন্যও হতে পারে, দেখা যাক। এটাকে একদম ড্রাই করে দেবো দু একদিনের মধ্যে। আর এখানে এই জবাটা, এটা সেই হলুদ জবাটা, হলুদ থোক জবাটা, এটার কিন্তু কড়ি আসছে, তো কড়িগুলো নেব না, কড়িগুলো আমি এখন সব পিঞ্চিং করব। এখান থেকে কড়ি কাটাও মুশকিল, এই বড় বড়গুলো তো কেটে দেবো হাত দিয়ে, কিন্তু ছোটোগুলোকে কাটা একটু মুশকিল হবে মনে হচ্ছে। ঠিক আছে, বড়গুলি আপাতত কেটে দিই, ছোটোগুলো একটু বড় হোক, তারপরে বাকি হবে, কারণ এখন ফুল নেব না। আমি অনেকদিন আগেই বলেছিলাম যে এই গাছটা থেকে আমি এই মুহূর্তে ফুল নেব না, পরে ফুল নেব। আর এইখানে এই জবাটার মনে হচ্ছে যেন পাতা বেরোতে শুরু হচ্ছে, লঙ্কা গাছটা কেটেও দিতে পারি কিছুদিনের মধ্যে, যদি দেখি যে জবা গাছটার ক্ষতি হচ্ছে তাহলে লঙ্কা গাছটা কেটে দেবো। আর এখানে আগের দিন যেসব গাছগুলো বসিয়েছিলাম, আজকে দেখছি মোটামুটি গাছগুলো একটু সতেজ হয়ে উঠেছে। আর এটা তো পুরনো বসিয়েছি, পুরনো গাছটাতে কত সুন্দর হয়ে গেছে, একদম পুরো ঝাঁক পড়া লাগছে দেখতে, দেখতেও বেশ ভালো লাগছে। আর আজকে কোনো রকম অন্য অন্য গাছে ফুল নেই, জবা গাছগুলোকে খুব মিস করছি, কারণ জবা গাছগুলো কিছুদিন আগেই কেটে দিয়েছি, তো তার জন্য এখন ফুল এক্সপেক্টও করা যায় না। আর একটু নিজের গ্রোথ ভালো হলে তারপরে ফুলগুলো ফুটবে আস্তে আস্তে, আর যখন ফুটবে প্রচুর ফুটবে। আর এখানে সাদা জবাটা আছে, সাদা জবাটারও মোটামুটি গ্রোথ ভালোই আছে, কিন্তু এখনও এই মুহূর্তে কোনো রকম ফুল আসছে না। আর ভাবছি আজকে আমি খোলটা ভিজিয়ে দেবো, কারণ খোল ভিজতে এখনও সাত আট দিন লাগবে, আর তারপরে সেটাকে আবার দিতে আবার আমি আবার কবে সময় পাবো কবে পাবো না, মানে হাতের সামনে রেডি থাকলে আর কি যখন তখন দিতে পারি। আর এখানে করবি ফুলগুলো তো সেই ফুটছে, হ্যাঁ সেই ফুটছে একদম, কারণ এত সুন্দর এই লাল কালারটা আমার লাগে। এখানটা এই সবুজ নেটটা দেওয়াতে আমি দেখেছি গাছটার গ্রোথটা কিন্তু বেশ ভালোই হচ্ছে, আর পাতাগুলো খুব সুন্দর হচ্ছে, কারণ রোদটা ডাইরেক্ট পায় না, তাই পাতাগুলো পুড়ে যাচ্ছে না। আর এদিকে যেহেতু পশ্চিম দিকে রোদটা পায় প্রচুর রোদ,
আর এখানে আবার দেখছি চন্দ্রমল্লিকার কুড়ি হচ্ছে। হ্যাঁ, পুকুর পাড়ে কিছু চন্দ্রমল্লিকা ছিল যেগুলোতে আমি দেখেছি এখন ফুল হচ্ছে, তো এগুলোও আশা করছি ফুল হবে। আর সেই হোক হোক, না হবে না হবে, এখন তো কোনো গাছ লাগাবার নেই। আর এখন বর্ষাকাল পর্যন্ত আপাতত গাছগুলো এখানেই পড়ে থাকবে এরকমভাবে। আর এটা গোলাপি জবাটার আমি একটা ডাল লেগেছিলাম বর্ষাকালে, তখন হয়ে গেছিলো, কিন্তু এখন গাছটা দেখছি পাতা বেরোচ্ছে, আর ডালটাতে খুব সুন্দর ভরে ভরে পাতা বেরোচ্ছে, একদম বেশ ভালোই হবে। আর এখানে মোটামুটি গাছগুলোর আপডেট যা দিলাম সেগুলো তো তোমরা দেখতেই পেলে, কিন্তু একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখান থেকে একটা করে বড় গাছ সরিয়ে এখানে ছোট গাছ একটা করে ঢুকিয়ে দেওয়া। কারণ সব কটা পাশাপাশি বড় গাছ থাকলে এখানে গাছগুলো নিজের গ্রোথ ঠিকঠাক করে করতে পারবে না। এখান থেকে আবার এটাকে সরিয়ে দিই। আর আর কোথায় আছে পাশাপাশি দুটো বড় গাছ দেখি, এটা কি সরি, এটা আছে, এটা আছে, তাহলে তো হবে না, মিলছে না, খুব ঝামেলা। তাহলে এটাই করি, এখান থেকে সরি, এখান থেকে এটা সরাই, এটাকে এখানে সরাই, এটাকে এখানে সরাই, আবার সে প্রথম থেকে করতে হবে। বাস ভালোই হলো, হয়ে গেলো, এটাকে ঢুকিয়ে দিই এখানটায়, বাস। তাহলে কী হলো, একটা ছোটো একটা বড়, একটা ছোটো একটা বড় থাকলে কি ছোটোগুলোর গ্রোথ ভালো হবে, বড়গুলোরও গ্রোথ ভালো হবে। একটু বের করে দিই, বাস এটাকেও একটু বের করে দিই, ঠিক আছে। এবার মোটামুটি এখানটা সব ঠিক আছে। আর এখানে প্রচুর সুন্দর, মানে এই ফুলটা আমার বেশ ভালো লাগছে, একটু অন্যরকম লাগছে। এটা একটু ডিপ হয়, এটা একটু হালকা হয়, আর তার মধ্যে পাপড়িটা একটু অন্যরকম, দুটো একদম এক্স্যাক্ট সেম নয়, কিন্তু হ্যাঁ দেখে দূর থেকে একই রকম লাগে। আর যাই একবার ওই ছাদে একবার দেখি গাছগুলোর চারাগুলো, অ্যাডেনিয়ামের যে চারাগুলো হয়েছিল সেগুলো কীরকম আছে। এই অ্যাডেনিয়ামটা দেখে মনে পড়ে গেল, আজকে দেখছি অ্যাডেনিয়াম গাছগুলো বেশ অনেকটা বেরিয়ে গেছে, আর বেশ বড় বড়ো হয়ে গেছে, বেশ ভালোও লাগছে দেখতে ছোট্ট ছোট্ট গাছগুলো। কিন্তু এখন মনে হয় সব গাছগুলো এখনও বেরোয়নি, আস্তে আস্তে বেরোচ্ছে, আস্তে আস্তে বেরোবে। এখান থেকে দেখতে পাচ্ছি বালি ফুড়ে অনেকগুলো গাছ বেরোচ্ছে, কিন্তু এইখানের গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে তুলনামূলক ওই গাছগুলোর তুলনায়। আর এখানে কাঁঠাল গাছের পাতাগুলো পড়ে, এগুলোকে আমাকে একটু এসে এসে সরিয়ে দিতে হয়, বাকি তো সব বেশ সুন্দরই হয়েছে। আর আশা করছি খুব তাড়াতাড়ি এখানটা পুরোটা ভরে যাবে আর গাছগুলো বড় বড় হয়ে যাবে তাড়াতাড়ি করে, দেখা যাক কত তাড়াতাড়ি হয় এগুলো। কালকে বিকেলেও জল দিয়েছি, আজকেও আবার এখন জল দিচ্ছি, তার কারণ হচ্ছে এইগুলো খুব তাড়াতাড়ি, পিটুনিয়াগুলো এত তাড়াতাড়ি শুকিয়ে যায় যে না দেখলে হয়তো বোঝা যাবে না, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। খোলের বস্তাটা নিয়ে চলে এলাম এখান থেকে, এটা খোলটা খুলে জলে ভেজাতে দিয়ে দেবো। আর যেটাই বল, মানে যাই বললাম যে ওই সেই, এখন ভিজতে সময় লাগবে, এখানে দু মগ খোল ভেজাতে দেবো আমি মগটার হিসাবেই, আগের বারেও দু মগই দিয়েছিলাম, অনেক দিন চলেছিল। আর বাস এবারেও সেই দু মগই দেবো, দু মগই খোল অনেক, কারণ আমার অনেকগুলো নিচের গাছে উপরের গাছ সব একসাথেই আমি এই খোল থেকেই দিয়ে দিই, তার জন্য দু মগ দিচ্ছি। বাস এক মগ দিলাম, আরেক মগ দিয়ে দিই। আমার তো মনে হয় গাছের সব থেকে ভালো খাবার খোল আর যে গোবর সার, বাস আর কিছু দরকারই নেই। আমি খুব বেশি কিছু এদিক ওদিক এক্সপেরিমেন্ট করি না, মানে দিই না, ইচ্ছা করেই দিই না, কারণ আমি চাই যতটা সম্ভব সিম্পল রাখার জিনিসগুলো। আর সিম্পল রাখলে কী হয়, আমার নিজেরও সুবিধা হয় আর তার সাথে সাথে গাছের গ্রোথও ভালোই হয়। বেশি কেমিক্যাল ফার্টিলাইজার বা এই টাইপের জিনিস ইউজ করি না, একদমই করি না সেটাও বলবো না, কারণ করি খুব কম, কিন্তু আমি এই বিষয়ে খুবই মানে একদম লেজি। আর তার সাথে সাথে ওই কী বলে কীটনাশক ইউজ করাতেও আমি খুব লেজি, ওই দেবো 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 এরকম দিচ্ছি এরকম একটা ব্যাপার হয়, তো খুব বেশি ইয়ে করি না। তাও আবার খুব বেশি পোকাও হয় না, হ্যাঁ কোনো কোনো গাছে মাঝে মাঝে একটু পোকা লেগে যায়, তখন আমি সেটার ট্রিটমেন্ট করি, বাট নিজে থেকে আমি চাই যে গাছগুলো নিজে থেকে যেন সারভাইভ করে। আর তার থেকেও বড় ব্যাপার যে গাছগুলো যদি নিজে থেকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি করে তাহলে বেশি আমার মনে হয় ভালো হয়। আর এই দুদিন পরপর যদি আমি কীটনাশক দিয়ে দিই বা এই কিছু ওরকম টাইপের কিছু যদি দিয়ে দিই তাহলে গাছটার না রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। আমি দেখেছি আমার গাছে, কিন্তু আমি যদি ঠিকঠাক টাইমে খাবার দিই বা সব যত্ন টত্ন ঠিকঠাক করি তাহলে কিন্তু সেরকমভাবে কিছু হয় না। তাই আমি যখন কিছু না হচ্ছে তাহলে আমি ফালতু কেন দিতে যাবো ইচ্ছা করে, তো তার জন্যই দিই না। আর যতটা সম্ভব খরচাটা কমে যায়। আর সত্যি বলতে আমি সেই কবে মনে হয় সেই কাকাটা কিনে এনে রেখে দিয়েছি, আমি হয়তো দুবার দিয়েছি, গুনে গুনে হয়তো দুবার দিয়েছি, ওর বেশি দিইনি। নিচের গাছগুলোতে একটু দিতে হবে, একটু পোকা লেগেছিলো, কিন্তু মা আবার কী করে, মা আবার ওই সার্পের জল আর না হলে ওই ডেটল বা স্যাভলনের জল এগুলো দিয়েই আমি দেখেছি বেশিরভাগ সময় পোকাটা কমিয়ে দেয়, তার জন্য আমাকে আর খুব বেশি কষ্ট করতে হয় না।
আর যখন কষ্টই করতে হচ্ছে না তখন আমি আর ফালতু কি করব, এই হচ্ছে ব্যাপার। আর এটার গোড়াটা কুড়ে দিয়েছি, এবার দেখি আশা করছি গাছটা খুব তাড়াতাড়ি বাড়বে, দেখা যাক কত তাড়াতাড়ি বাড়ে। আর গাছটার ফুলটা যেহেতু আমার খুব পছন্দের তো গাছটা যত্ন তো এবার নিতেই হবে। আগের দিন দেখাতে পারিনি এই ফুলটা, আগের দিনও ফুটেছিল আর আজকেও ফুটেছে, খুব সুন্দর লাগছে, ছোট্ট করে একদম ফুল। আমি জানি খুব বেশি স্পেশাল কিছু না, কারণ এই গাছগুলো রাস্তার ধারে বা পার্কে এগুলো থাকে, কিন্তু আমার কাছে স্পেশাল, তার জন্য আমি ফুলটা দেখাচ্ছি। আমার কাছে সব গাছই স্পেশাল, আর যেগুলো ভালোবেসে লাগানো হয় সেগুলো তো স্পেশাল হবেই। এই গাছটার আবার দেখছি চারা বেরোতে শুরু হয়ে গেছে এখান থেকে, বাহ বেশ ভালোই হলো তো, একটা গাছ বসিয়ে অনেকগুলো চারা। আর ওয়ান্ডারিং ডিউগুলো, আমি এটার নাম আবার মাঝে মাঝে ভুলে যাই, ওয়ান্ডারিং ডিউগুলো আমি দেখছি যে একদম ড্রাই করে দিয়েছি, তারপরেও গাছগুলো মোটামুটি ভালোই আছে। এখন আর জল দেবো না, যদি জল দিই তাহলে বিকালবেলা দেবো, আর একটু ড্রাই থাকুক, নাহলে এই গাছগুলো কী হচ্ছে, এখানে দেখছি আমি বেশি জল দিই এই গাছগুলো পচে যাচ্ছিলো, তার জন্য আমি বেশি জল দিচ্ছি না, এখন থাক, পরে যদি লাগে তাহলে আমি তখন দেবো। সকালবেলা ঘুম থেকে উঠেই ও এখন খেলতে শুরু করে দিয়েছে মামায়ের সাথে। নাগা বলে দাও তো, বলে দাও তো, এই মা কালীর মতন জিপের করছো কেন তুমি, তুমি মা কালীর মতন জিপের করছো কেন? বলে বাবা লি, আচ্ছা ব্যথাটা কেমন আছে বলে দাও, যে আমার ব্যথা হয়নি, হ্যাঁ হ্যাঁ একটু কেঁদেছিলাম নাকি গা, হ্যাঁ এখন ভালো আছে না গা? বলি বাবা লি, আচ্ছা তুমি কেমন করে খেলছিলে একটু দেখি দাও তো, কেমন করে খেলছিলে একটু দেখি দাও তো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি রোহিতের সাথে, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে কালকে, নাকি গা টাটা বলে দাও, টাটা টাটা বলে দাও, ও বলছে বলছে, ও ও টাটা।